মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা এবং বীরাঙ্গনা বিবি বীর প্রতীক গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন শুরুতে ভালো চিকিৎসা না পেলেও এখন তার অনেকটা শঙ্কামুক্ত অবস্থা বলে জানিয়েছেন চিকিৎসক সিলেট থেকে অনিল পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী তিনি সাহসিকা একাত্তরের পাক বাহিনী নির্যাতন রিক্ত করেছে তাকে ব্যয়নেড দিয়ে খুঁচিয়ে করেছে রক্তাক্ত কিন্তু তিনি হেরে যাননি কখনো গুপ্তচর হয়ে আবার কখনো নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন দেশের শত্রুর বিরুদ্ধে তিনি বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা বীর প্রতীক কাকনবিবি এখন অসুস্থতার কাছে হেরে হাসপাতালের বেডে চিকিৎসাধীন বুধবার গুরুতর অসুস্থ হলে সিলেট এম এ ওসমানী হাসপাতালে ভর্তি হলে শুরুতে ভালো চিকিৎসা না পাওয়ার অভিযোগ ওঠে তবে তার পরিচয় প্রকাশের পর গুরুত্ব দেওয়া হয় চিকিৎসায় ওনার ডিজিজটা হলো মাইল স্ট্রোক দিয়ে এসেছেন হার্টের সমস্যা যেটা খুব সিভিয়ার নয় খুব জটিল নয় আমরা ওনাকে ওনার প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি এবং দিচ্ছি আমাদের মা আমাদের গর্ব আমরা মনে করি এটা সম্মানার্থে আমাদের নগরের নগরবাসীর পক্ষ থেকে আমাদের নৈতিক দায়িত্ব ওনার সুচিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন আমরা সিটি তা বহন করব হাসপাতাল কর্তৃপক্ষ ওনার চিকিৎসার জন্য যা যা কিছু করার প্রয়োজনীয় সব কিছু করবেন মাননীয় প্রধানমন্ত্রীর দফতর থেকেও এই ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে স্বজনরা জানালেন বর্তমান সরকার সম্মাননা জানালেও মুক্তিযোদ্ধা কাকন বিবির বীর প্রতীক খেতাবটি এখনো আকারে প্রকাশ হয়নি অজ্ঞাত কারণে এখনও এটি আকারে প্রকাশ না এবং উনি বীর প্রতীক ভাতাও পাচ্ছেন না এর ব্যাপারটা এত স্লো দেড় দিনে দুঃখ হয় এটা হওয়া উচিত নয় যারা দেশ স্বাধীন করেছে রক্ত দিতে গিয়েছিল তাদের কাজটা অতি দ্রুত হওয়া উচিত সুনামগঞ্জের বালাট সাব সেক্টরে প্রায় বিশটি যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন বিবি। জাতিতে খাসিয়া সম্প্রদায়ের কাকন বিবি প্রতীক মুক্তিযুদ্ধের একজন জীবন্ত কিংবদন্তি এমন সাহসিকাদের এই দেশে যেন কোনোভাবে বঞ্চনার শিকার হতে না হয় এমনটাই প্রত্যাশা সচল ছত্রী এটি নিউজ সিলেট